20 ঘন্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি অলরেডি হয়েছে। আজকেও কিন্তু এই জিনিসটা আবার কন্টিনিউ করবে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা। শুধুমাত্র একটু কোস্টাল ডিস্ট্রিক্ট হিসেবে সাউথ চব্বিশ পরগনার একদম কোস্টাল এলাকা প্লাস ঝাড়গ্রাম এবং আমাদের পশ্চিম মেদিনীপুর, এই জায়গাটাতে কিন্তু খুব আইসোলেটেড হয়েতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাকি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এসব জায়গায় দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে মেইনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, কিছুটা আলিপুরদুয়ারের নিচের পোর্শনে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 1 তারিখ এটা কন্টিনিউ করবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই, কিন্তু স্প্রেডটা হয়তো একটু কমবে। 2 তারিখ থেকে আশা করা যায় পরিস্থিতির উন্নতি হয়ে যাবে এবং 3 তারিখ থেকে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 3 তারিখে প্রায় নেই বললেই চলে। 2 তারিখেও মেজরিটি ডিস্ট্রিক্টে নেই, কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর আর কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর যেহেতু আকাশ মূলত মেঘলা থাকবে, ফলে দিনের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে আজকে এবং কালকে। আবার এই আজ এবং কাল মানে 1 তারিখ, 2 তারিখ থেকে কিন্তু আবার গ্র্যাজুয়ালি 2 থেকে 4 ডিগ্রি করে বাড়া শুরু হবে। এই দুদিন মোটামুটি দিনের বেলা একটু কমফোর্টেবল টেম্পারেচার থাকবে, মানে বিলো 30, অর্থাৎ 29-30-এর কাছাকাছি, ম্যাক্সিমাম 29 এই জায়গাটাতে থাকবে। কিন্তু 2 তারিখের পর থেকেই কিন্তু আবার আগের জায়গায় পৌঁছে যাবে 2 থেকে 4 ডিগ্রি বেড়ে। ফলে আজকে এবং কালকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দিনের তাপমাত্রা এই দুদিন কম থাকবে, 2 তারিখ থেকে আবার কিন্তু দিনের তাপমাত্রা বাড়তে শুরু।